ব্যক্তিগতভাবে 1984 সালে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছাত্রাবাসে থাকি। হীরা ভাইয়ের তখন ছাত্র জীবন শেষ হয়েছে। আজকে উপস্থিত আছেন মামুনুর রশিদ। মামুন ভাই হীরা ভাইকে নিয়ে গেলেন। মামুন ভাই গেস্ট হাউসে ছিলেন আর হীরা ভাই আমার সাথে আমার হলে আমার বেডে ডাবলিং করেছিলেন। সেই থেকে সম্পর্কের শুরু। 36টা বছর আমাদের অন্তরঙ্গ সখ্য সম্পর্ক দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, দিনে দিনে আরো গাঢ় হয়েছে। আজকে তার এই স্মরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই দৃঢ় গাঢ় বাঁধনের কথা বলা খুব কঠিন। সকলেই বলেছে তিনি খুব নিভৃতচারী ছিলেন, আমরাও বিশ্বাস করি তাই। 1984 সালে স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলনের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব করেছিলাম। হীরা ভাই সেই উৎসবের অন্যতম প্রধান ব্যক্তি হবার পরেও তাকে একটি ক্ষণের জন্য মঞ্চে আমরা ওঠাতে পারিনি। হীরা ভাই অনেক লিখেছেন নাটক, একটু নাটক নিয়েই বলি। হীরা ভাইয়ের প্রত্যেকটি নাটকের ভেতরে দেখবেন একটি সংগ্রামী চেতনা, একটি দ্রোহী সত্তার নতুন করে উন্মেষ হচ্ছে। আর সেই সংগ্রামী চরিত্র আর সেই দ্রোহী ব্যক্তিটির পাশে দাঁড়িয়ে এক বা একাধিক নীরব সমর্থক সক্রিয় থাকছেন। জিজ্ঞাসা করেছিলেন আপনার নাটকে এমন কেন, হীরা ভাইয়ের স্পষ্ট উত্তর ছিল ওই যে দ্রোহী মানুষটা, ওই যে সংগ্রামী মানুষটা, তার পাশে নিঃশব্দে তাকে সমর্থন দিয়ে যাওয়া হাজার হাজার মানুষের একজন আমি, তাই ওখানে থাকে। রবীন্দ্রনাথ অসংখ্য লিখেছেন, রবীন্দ্রনাথের অসংখ্য লেখার ভিতরে প্রান্তজন অসংখ্য মানুষ আছে। রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেনই আমাকে খুঁজিতে যেও না তুমি আমার জীবন চরিতে। রবীন্দ্রনাথের জীবন চরিতকে আমরা তার রচনায় খুব কম পেয়েছি, কিন্তু মান্নান হীরা তার কথাটাই স্পষ্ট, তার জীবনকে আমরা খুঁজে পেয়েছি তারই সাহিত্যে, তারই সৃজনে, তারই সৃষ্টিতে। হীরা ভাই আমাদের পথ নাটকের প্রধান পুরুষ, হীরা ভাই আমাদের সংগ্রাম দ্রোহের একটি নতুন মানুষ, যে মানুষ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, যে মানুষ আমাদেরকে নতুন করে অগ্রসর হতে অনুপ্রাণিত করেছে। স্মরণের এই অনুষ্ঠানে আমিও সকলের মতো স্থিরভাবে দৃঢ়ভাবে বলতে চাই, হীরা ভাই আপনি আছেন, আপনি থাকবেন অনন্তকাল, যতদিন বাংলাদেশ এবং বাংলাদেশের পথ নাটক আছে ততদিন আপনি থাকবেন। সবাইকে ধন্যবাদ।